looking gorgeous. Thank you. Good afternoon, everyone. Welcome back to the channel. Welcome to a new vlog. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। কোথায় যাচ্ছো? তো সকালবেলা তো সেজে গুজে না, আমি কোথাও যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে সেদিন রবীন্দ্র জয়ন্তীর দিনে যে শাড়িটা পরেছিলাম এন্ড যেভাবে সেজেছিলাম, তো তোমরা বলেছিলে লুকটা একবার শেয়ার করতে। তো আমি আজকে এই শাড়িটা পরেছি আর এইভাবে সেজেছি, সেরকম সেদিনও এইভাবেই সেজেছিলাম। তো এই ভিডিওটা আমি ইনসাইড আউট এক্সট্রাতে শেয়ার করেছি, পুরো লুক ক্রিয়েশনের ভিডিওটা। তোমরা প্লিজ দেখে নিও, দেখে নিয়ে লিখে জানিও আমায় কেমন লাগলো। আর মেবি ভিডিওটা আজকে রাত্রিবেলা বা কালকে সকালবেলা ডেফিনেটলি চলে আসবে। তো এই যে শাড়িটা সেদিনকে দেখানো হয়নি, এই শাড়িটাও আমি নিয়েছিলাম হাজির আকাশরী বস্ত্রালয় থেকেই লাস্ট ইয়ার পুজোতে। আর যে শাড়িটার সাথে যে দুলটা আমি পরেছি, এটা আমার সেনকো থেকে নেওয়া ছোট্ট একটা স্লিক দুল। তো সকালবেলার যে কোনো ফাংশনে যাওয়ার জন্য, যে কোনো ওকেশনে যাওয়ার জন্য এরকম একটা হালকা রঙের শাড়ি, এরকম একটা হালকা ফুলকা মেকআপ করা যেতেই পারে। তো সেটার জন্যই সকালবেলার আমার এত সাজগোজে গরমের মধ্যেও। তো সকালবেলা আমার স্নান হয়ে গেছে আর দাদা পেছনে এখন মানে ক্যামেরার পেছনে এখন তেল মেখে শিমুইয়ের পায়েস, সেটা করে রেখেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে তরকারি টক ডাল, যেটা কালকে ছিল। আর এটা হচ্ছে দাদা স্পেশাল আমি এখন যাবো এখানে এক্সারসাইজ করতে। পেঁয়াজ আর একটু এলাচ আর কি বলো ওটাকে দারুচিনি, এরপর আমি দেবো চিনি। ক্যারামেলাইজ হয়ে গেলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ব্রাউন হয়ে যায়। তো এরপরে আমি আদা রসুনের পেস্টে দিয়ে দিয়েছি, এরপরে একটু কষাবো, তারপরে টমেটোটা দেবো। তো আমার কষানো হয়ে গেছে, টমেটোগুলো একটু পরে নরম হয়ে যাবে। এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা। তারপর আমি ঝাপা দিয়ে দেবো স্টিমে, আপনি আপ রান্না হবে আর আমি মেকআপটা ধুলবো। আমার চিকেন ফুটছে আর এরপর আমি মেকআপটা ধুলবো। তো মেকআপটা যেটা দিয়ে তুলবো এটা হচ্ছে মাইল্ড ক্লিনজিং ওয়াটার, ফেস শপের রাইস ওয়াটার। গুড আফটারনুন এভরিওয়ান। তো 2:10 বাজে, আমার স্নান টান হয়ে গেছে আর ফাইনালি আমরা এখন বসছি লাঞ্চ করতে। দুর্দান্ত সমস্ত রান্না টান্না হয়েছে। হ্যাঁ, চিকেনটা আজকাল আমাদের অলমোস্ট রেগুলারই হয়ে যাচ্ছে, কারণ ম্যাডাম চিকেনটা ফাটাফাটি বানায়। এটা কারণ আছে, চিকেনের জন্য দুর্দান্ত বানাও, যেটা আর ছাড়া যায় না আর কি। জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই, আমরা যখন ছোটো থেকে বেড়ে উঠে বড় হয় তখন প্রত্যেকটা ঘটনা আমাদের হিউম্যান ব্রেনের সাবকনসিয়াস জোনের কোথাও না কোথাও স্টোর থাকে। তো হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো ঘটনা মুহূর্ত সেগুলোকে মনে করিয়ে দেয়, তাই না?
আমার কিন্তু কোনো ক্লু নেই মানে কেন বলছে না না আজকে অ্যাকচুয়ালি ইন্টেন্স ওয়ার্কআউট করেছি ঠিক আছে এবার করার পরে প্রচন্ড ঘেমে গেছিলাম আদম খুব জল ঢাকা লেগেছিল না না খুব জল তেষ্টা পাচ্ছিল মজা করা বন্ধ করা একটা সিরিয়াস কথা বলছি ঠিক আছে কখনো কোনো না কোনো খাবার খেয়ে ছোটোবেলার কোনো একটা টেস্ট মনে পড়ে যায় ঠাকুমা এরম করে এই বানাতো মা এরম করে এই বানাতো পরে রাইট তো আজকেও যখন প্রচণ্ড আমার জল তেষ্টা পাচ্ছিল তখন একটা ঘটনা মনে পড়ে গেলো অ্যাকচুয়ালি একদম ছোটোবেলা যখন আমি 8-9 পড়ি নট একদম ছোটোবেলা মাঝবেলা আর কি আর আমার বোন তখন মোটামুটি 5-6 পড়ে তো তখন পাড়াতে আমরা ছিলাম ওই এক সেকেন্ড হাত ব্যথা হচ্ছে তো পাড়াতে আমরা তখন পুচকে পাচকা ছিলাম মোটামুটি 9-10 সবাই মিলে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম তো তার মধ্যে আমি ছিলাম আমার বোন ছিল পাশের বাড়ির একটা ভাই ছিল তার ভাই ছিল এরকম করে সবাই মিলে যেতাম তো তাদের মধ্যে আমিই ছিলাম বড় আর কি দাদা পাড়ার দাদা আর কি লিডার ঠিক আছে বাকিগুলো সব পুচকে পাচকা এবার মাঠে গিয়ে যখন খেলতাম যে মাঠটা আমরা ক্রিকেট খেলতাম তার পাশে একটা বাড়িতে মানে একটা কাকিমার বাড়ি আরে জেঠিমার বাড়িতে একটা কুয়ো ছিল ঠিক আছে সেই না 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 আরেকজন আছে তুমি জানো না সেই দাদাও আমাদের সঙ্গে খেলতো ঠিক আছে তো তাদের ভেতরে কুয়ো ছিল যে কুয়োর জলটা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মিষ্টি তো এই যে এখন আমরা এত এই যে হাইজিন মেনটেন করে হাইজিন কনসিয়াস হয়ে গেছি বা ছোটোবেলা এই সমস্ত ব্যাপার ছিল এইবার খেলা ঠেলার পর যখন প্রচণ্ড হাঁপিয়ে যেতাম সবাই মিলে তখন ওই বাড়িতে যেতাম আর কুয়োটা কুয়ো থেকে জল তুলতাম আমি তো বড় দাদা পাড়ার দাদা তো একবার দিয়ে জল তুলতাম এবার সব পুচকে বেলাও লাইন দিয়ে দাঁড়াতো সিরিয়াসলি আর সে জলটা ঠান্ডা আর মানে অমৃত লাগতো আর এবার আমি মানে এরকম করে জল ঢালতাম সব এক এক করে লাইন দিয়ে এসে জল খেতাম তো ওই যে জলের টেস্ট মানে টেস্টটা সেটা আজকে আমার মনে পড়ে গেল একদম সত্যি হয় অনেক স্মৃতি এরকম মনে পড়ে যায় আর কি ভালো লাগে তখন আবার মন খারাপও করে যে সেই দিনগুলো হয়তো মানে হয়তো কেন আর ফিরে আসবে না মাকে ছোটবেলা দেখতাম যখন ফ্রিজ ছিল না খাবার ঢাকা দেওয়ার সময় এইভাবে মাঝখানে জল রেখে দেখো এখানে জল আছে জল রেখে খাবারটাকে মাঝখানে রাখতো যাতে করে পিঁপড়ে এখান থেকে খাবার অবধি না পৌঁছাতে পারে তো আচারটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখেছি আদারওয়াইজ পিঁপড়েতে পুরো একদম সত্যি এক সপ্তাহ আগে অবধি এরকম ভয়ানক পরিস্থিতি ছিল না এখন গরম এত বেড়ে গেছে পাখিগুলোকে দুবেলা আমি এখন স্নান করাচ্ছি ওই স্প্রে বটল যেটা আছে ওটা দিয়ে দুবেলা জল স্প্রে করছি যাতে ওর একটু অ্যাটলিস্ট ঠান্ডা থাকে ইভেন এক সপ্তাহ আগে অবধিও আমরা শুধু একবারই এসি চালাতাম দ্যাট টু রাত্রেবেলা এখন সকালে দুপুরে রাত্রে কোনো ঠিকই নেই গুড ইভিনিং তো এখন বাজে বিকেল 5:10 ওদেরকে জাস্ট গাজর কেটে দিলাম বদ্রি পাখি গাজর আর ভাত এই দুটো জিনিস খেতে খুব বেশি পছন্দ করে এখন ভাবছি একটু চা বানাবো ওদের ও বিবি চা হয়ে গেছে জলদি আয় তো আজকে বোলপুরে কী কী রান্না হয়েছে সেগুলোর একটা ভিডিও করে মিঠুবতী পাঠিয়েছে তো যারা বোলপুরের ব্লগ আগে দেখেছো তারা মিঠুবতীকে চেনো তো দেখি বোলপুরে কী কী রান্না হয়েছে মিঠুবতী বলো কী রান্না করেছো আজকে আজকে আমাদের রান্না খেরো দিয়ে মুগের ডাল করেছি খেরো মুগের ডাল ডাল আর উচ্ছে ভাজা আর হচ্ছে ঢেঁড়স পোস্ত আর হচ্ছে কি মাছ গো পমফ্রেট মাছের তো যারা আমাদের ফ্যামিলিতে নতুন তাদের জন্য জানিয়ে রাখি তো মিঠুবতী আমি আর বোন যখন একদম ছোট তখন থেকে আমাদের বাড়িতে আসে 24 hours থাকে না বাট সে সকালে আসে রাত্রে বাড়ি যায় তো এই লকডাউনের দিনগুলোতে মায়ের সঙ্গী বলতে যদি কেউ থাকে সেটা হচ্ছে মিঠুবতী তো যাই হোক এখন আমরা একটা গেম খেলবো বুঝলি পিপি গেমটা হচ্ছে ছাদের ওই মাথা থেকে ওই মাথা মানে একবার যেতে হবে আসতে হবে ইউ ক্যান নট রান ইউ হ্যাভ টু ওয়াক অনলি ঠিক আছে তো কে কত তাড়াতাড়ি হাঁটতে পারে এরকম আমরা ছোটোবেলায় প্রচুর খেলতাম না দৌড়ে কত স্পিডে হাঁটতে পারো দৌড়ালে চলবে না কিন্তু ঠিক আছে রেডি চল বুঝলি তুমি বুঝতে পেরেছো তো আরে ডেমো দাও দিকে ডেমো দাও আরে ওট না এরকম স্ট্যাচুর মতন বসে আছিস কেন ঠিক আছে হাইবারনেটিং তো এই যে এই মাথা থেকে ওই মাথা অবধি ঠিক আছে দৌড়ালে চলবে না কিন্তু ক্যামেরা সব দেখছে ঠিক আছে দৌড়ালে চলবে না কে কত দাদির হাঁটতে পারে এটা আমরা স্কুলে প্রচুর খেলতাম চলো দেখা যাক চলো রেডি
अरे क्यों लो? What happened? अरे क्यों लो? छोटा है। छोटा नहीं डाला। अरे अरे बारे बारे। डालने से नहीं होते हैं मेरे को। अरे अरे बारे बारे। Ready? एक अंदर की। अच्छी चीज़ तुम्हें तो आगे जाओ चलो। दूध वाले तो आगे जाओ। चलो। Ready? चलो। One डाला यार। Ready? One two डाला। बोल दे तो दे। One two अरे One, two, three. अरे जुड़ी। ओवर ओवर ना हमी प्रॉपर्ली कर दूँ। की? ये लॉक चलता है चलते ही। अरे ये टाइप तो गेम। मैं डोनल लगे हुए तेरे को। তুমি ট্রাইও পর্যন্ত করলে না এটা গেল আমি পারছি না অত বড় ডাইনোসরের মতো পাওয়া নেই अरे उठाए तो गैलेडा तो ये क्लिपटा पूरा आबार मजा उड़ानो हो जाए एतक्षण धरे आमरा दुजन मिले क्लिपगुलो देखछिलाम लुकिंग सो फानी बाट जस्ट आकाशेर रंगटा एकबार देखो ओ गॉर्जियस एमन भावे ओ बोलो अरे आमी कि यार कि मारछि नाकि एकबार जस्ट कलरटा देखो उपरे थाके ম্যানুয়াল মোডে হয়ে গেছিল ক্যামেরাটা সব সাদা সাদা হয়ে গেছিল এনিওয়ে এখন বাজে সাতটা আর এই ব্লগটাকে আমরা এখানে শেষ করব আমি এই সময় একটা ইউএফও দেখেছি ওই বাড়িতে ছাদে কেউ একটা লাইট লাগিয়ে রেখেছে সবুজ রঙের হ্যাঁ এমন ভাবে লাগিয়ে রেখেছে যাতে করে লাইটটা এভাবে দুলছে ঠিক আছে বাড়িতে লাইট লাগায়নি ওই বিল্ডিং এর ছাদে কিছু একটা লাইট যেটা মুভি আমাকে ডেকে বললো পিপি এদিকে এসো দেখো ইউএফও যাচ্ছে না যাচ্ছে একবারও বলিনি আমি ইউএফও বলেছি আরে আনআইডেন্টিফাইড তো এন্ড দ্যাট টু ফ্লাইং খুব তাড়াতাড়ি ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই এন্ড গুড নাইট